সবাইকে স্বাগত দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাসের পার্ট ফোরের উত্তর আমি আজ আলোচনা করব। এরপরে আমি তোমাদের অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, তারপরে ভূগোল সব বিষয়ের পার্ট ফোরের কিন্তু উত্তরগুলো আপলোড করব। অবশ্যই সব ভিডিওগুলো দেখবে। তাই ইতিহাসের পার্ট ফোরের যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছে তার প্রথম প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পারছো, তা হলো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। এখন ক স্তম্ভে কী বলেছে, নিম্নবর্গের ইতিহাস, লক্ষ্মীর ভাণ্ডার, একাডেমিক অ্যাসোসিয়েশন, আর ক স্তম্ভে বলেছে সরলা দেবী চৌধুরানী, ডিরোজিও এবং রণজিৎ গুহ। এখন খেয়াল করো, আর নিম্নবর্গের ইতিহাস এটা আমরা সবাই জানি, এটা রচনা করেছিল কে, রণজিৎ গুহ, এবং লক্ষ্মীর ভাণ্ডার এটা কে করেছে, সরলা দেবী চৌধুরানী, এবং একাডেমিক অ্যাসোসিয়েশন কে করেছে, ডিরোজিও। এখন উত্তরটা কীভাবে লিখবে সেটা দেখে নাও। উত্তরটা তোমরা যখন তোমরা খাতায় লিখবে অবশ্যই খাতার চার সাইডে স্কেল করে নেবে, প্রশ্ন লিখবে, তারপরে উত্তরটা করবে। দেখো আমি উত্তরটা করে দিয়েছি। প্রথমে লিখবে এক নম্বর দাগ দিয়ে, ক নম্বর নিম্নবর্গের ইতিহাস, তারপর একটা অ্যারো চিহ্ন দেবে, এবং খ স্তম্ভের যে তিন নম্বরের পার্টের সঙ্গে মিলবে রণজিৎ গুহ, তারপর সেটা লিখবে নিম্নবর্গের ইতিহাস, অ্যারো দিয়ে তিন নম্বর দেবে রণজিৎ গুহ, তারপর খ নম্বরের লক্ষ্মীর ভাণ্ডার অ্যারো চিহ্ন দেবে, এটা এক নম্বরের সঙ্গে মিলবে, তাই লিখব সরলা দেবী চৌধুরানী, আর গ নম্বরে লিখব একাডেমিক অ্যাসোসিয়েশন, অ্যারো চিহ্ন দেব, এবং এটা দুই নম্বরের সঙ্গে মিলবে, তাই লিখব ডিরোজিও। ক্লিয়ার? এবার আমরা আলোচনা করব দু নম্বর প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ণয় করো। এখন প্রথম প্রশ্নটা হলো, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল কথা, তাই এটা উত্তর হয়ে যাবে মিথ্যা। কারণ আমরা সবাই জানি সংবাদ প্রভাকর এই পত্রিকার সম্পাদক ছিলেন হলো ঈশ্বরচন্দ্র গুহ। ক্লিয়ার? এখন খ নম্বর প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, এই উত্তরটা সম্পূর্ণ সত্য হয়ে যাবে, কারণ বিবৃতিটি সম্পূর্ণ সত্য, তাই উত্তরটা কী হবে, খ নম্বরে সত্য। এবার গ নম্বর প্রশ্ন, সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের একজন নেতা। এখন এই কোল বিদ্রোহের আমরা জানি অনেক নেতা ছিল, তার মধ্যে সুইও একজনও ছিলেন, এক্ষেত্রে গ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে সত্য। ক্লিয়ার? তাহলে দুই নম্বরের প্রশ্নের প্রথম উত্তরটা হয়ে যাবে মিথ্যা, অর্থাৎ ক নম্বরের প্রশ্ন মিথ্যা হবে, খ নম্বরের প্রশ্ন হয়ে যাবে সত্য, এবং গ নম্বরের প্রশ্ন হয়ে যাবে সত্য। এবার আমরা আলোচনা করব তিন নম্বর প্রশ্ন। তিন নম্বর প্রশ্নে বলেছে, দুই বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটা হলো তিনের, ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো। এখন খেয়াল করো, উত্তরটা করে দিয়েছি, প্রথমে হেডিং করে নেবে ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা, তারপর প্রথম পয়েন্টে লিখবে ইন্টারনেটের সহায়তায় অতি সহজে এবং ঘরে বসে দুনিয়ার যাবতীয় তথ্য নিমেষে সংগ্রহ করা যায়, এবং দুই নম্বর পয়েন্টে লিখবে ইন্টারনেটে কোনো অজানা প্রশ্ন লিখলেও সরাসরি সেই প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। তাহলে এই ছিল তিনের ক নম্বর প্রশ্নের উত্তর। এবার তিনের খ নম্বর প্রশ্ন, ডেভিড হিয়ার কেন স্মরণীয়? এখন উত্তরটা দেখে নাও। ডেভিড হিয়ার অনেক কারণে স্মরণীয় হয়ে আছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো, এক নম্বরে লিখবে তিনি ছিলেন হিন্দু কলেজ প্রতিষ্ঠাতাদের অন্যতম, আর দুই নম্বরে লিখবে তিনি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও তার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, আর তিন নম্বর পয়েন্টে লিখবে এছাড়া তিনি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, পটলডাঙ্গা একাডেমি যেটা হেয়ার স্কুল নামে পরিচিত, প্রতিষ্ঠা করেছিলেন। এই তিনটে পয়েন্ট লিখলেই কিন্তু তোমাদের তিনের যে ক্ষয়ের প্রশ্ন, ডেভিড হিয়ার কেন স্মরণীয়, তার উত্তর কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব তিনের গ নম্বর প্রশ্ন, বারাসাত বিদ্রোহ কী? প্রথমে হেডিং করবে বারাসাত বিদ্রোহ, তারপরে লিখবে বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ তিতুমির ওরফে মীর নিসার আলী বারাসাত মহকুমায় জমিদার, নীলকর ও ইংরেজ বিরোধী যে বিদ্রোহের সূচনা করেন তা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তারপরে লিখবে 1830 সাল থেকে 1831 সাল পর্যন্ত এই বিদ্রোহ হয়, শেষ পর্যন্ত ইংরেজ দমননীতির কারণে এই বিদ্রোহ ব্যর্থ হয়। এই ছিল তোমাদের তিনের গ নম্বর প্রশ্নের কমপ্লিট উত্তর। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব চার নম্বর প্রশ্ন, সাত বা আটটি বাক্যে উত্তর দাও। প্রশ্নটা হলো, প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা একটু বড় প্রশ্ন হবে, তাই উত্তরটা দেখে নাও। প্রথমে হেডিং করে নেবে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, তারপর লিখবে 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে এদেশের শিক্ষাখাতে প্রতি বছর বরাদ্দ করা 1,00,000 টাকা প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা প্রসারে খরচ করা হবে সে সম্পর্কে 1820-এর দশকে এক তীব্র বিতর্ক সৃষ্টি হয়, যা প্রাচ্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব নামে পরিচিত। এরপর
প্যারাসেন্স করবে, তারপরে লিখবে বিতর্কের বিষয়। হেডিং করার পরে লিখবে ওই সময়ে যারা প্রাচ্য ভাষার মাধ্যমে শিক্ষা চর্চার কথা বলেন তারা প্রাচ্যবাদী এবং যারা ইংরেজির মাধ্যমে শিক্ষা চর্চার কথা বলেন তারা পাশ্চাত্যবাদী নামে পরিচিত হন। এইচ টি প্রিন্সেপ, কোলব্রুক প্রমুখ প্রাচ্যবাদীর মত ছিল দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটানো। অন্যদিকে লর্ড মেকলে, চার্লস গ্রান্ট প্রমুখ পাশ্চাত্যবাদীর উদ্দেশ্য ছিল মূলত ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটানো। ভারতীয়দের মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন পাশ্চাত্যবাদী, পক্ষান্তরে রাজা রাধাকান্ত দেব ছিলেন প্রমুখ ছিলেন প্রাচ্যবাদী। রাজা রামমোহন রায় কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেন এবং পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি করেন। এবার দু নম্বরের পয়েন্টে বিতর্কের অবসান, এটা হেডিং করবে, তারপরে লিখবে ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্কে শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদীদেরই মতই সুপ্রতিষ্ঠিত হয় এবং 1835 খ্রিস্টাব্দের 8 মার্চ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং মেকলে মিনিটের ভিত্তিতে ইংরেজি ভাষায় শিক্ষার প্রসারকে সরকারি নীতি বলে ঘোষণা করেন। এবার মূল্যায়ন বলে হেডিং করবে, তারপরে লিখবে ভারতের বাংলা প্রদেশে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক শুরু হলেও বোম্বাই প্রদেশ সহ অন্যান্য প্রদেশে অনুরূপ বিতর্ক হয়নি। এই স্থানগুলিতে পাশ্চাত্য শিক্ষারীতি গৃহীত হয়েছিল। যাই হোক, প্রাচ্য পাশ্চাত্য বিতর্কের অবসানের ফলে ভারতে দ্রুত পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটতে থাকে। ঠিক আছে, এই ছিল তোমাদের 4 নম্বর প্রশ্নের যে বড় প্রশ্নটা ছিল তার কমপ্লিট উত্তর। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, এবং তোমাদের বলে রাখি এরপরে আমি তোমাদের অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল প্রত্যেকটির পার্ট 4 এর প্রশ্নের উত্তর কিন্তু আমি আপলোড করব, অবশ্যই সঙ্গে থেকো। ধন্যবাদ সবাইকে।